বাংলাদেশের আলোচিত সংগীত শিল্পী ও ক্ষমতাসীন দল থেকে নির্বাচিত সংসদ সদস্য মমতাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বিশ্বাসভঙ্গ, প্রতারণা সহ বিভিন্ন অভিযোগে দায়ের করা এক মামলায় এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। সত্যি বলছি, ওরে এটা কোনো ফেক নিউজ না রে। দেখো মাঝে মাঝে হয়তো টাইটেল একটু এদিক সেদিক থাকে, কিন্তু মাইরি ঘটনা সত্যি। সবিতা বৌদি কিন্তু কলই দিয়েছে আমাকে সকালবেলা। দর্শক, এই মুহূর্তে আমাদের বাংলাদেশের আওয়ামী লীগের খুবই জনপরিচিত একজন এমপি, শিল্পী মমতাজ ওরফে এমপি মমতাজ, ওনার জন্য খুবই খুবই দুঃসংবাদ। ওনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, আর চতুর্থবারের মতন এবার গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এই খবর আসার পরপরই অনেকেই ভাববেন যে শিল্পী মমতাজের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে কি হয়েছে, ওনাকে কি অ্যারেস্ট করা হবে কিনা। অবশ্যই অ্যারেস্ট করা হবে, যেহেতু গ্রেপ্তারি পরোয়ানাটা শতভাগ মানে কি বলে যে আদালতের মাধ্যমে জারি করা হয়েছে। সো এখানে পুলিশের আসলে কিছু করার ক্ষমতা নেই। আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, সকলে কেমন আছেন? শিল্পী মমতাজ আওয়ামী লীগের একজন নেত্রী, আপনারা সকলেই তাকে চেনেন, সে মানিকগঞ্জের এমপি। বন্ধুরা, শেষ পর্যায়ে রক্ষা পেল না, আদালতের নির্দেশই সে গ্রেপ্তার হচ্ছে। খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও, তার এই সম্পর্কে অনেক তথ্য জানতে পারবেন। সে যে প্রতারণা করেছে এটার জন্য সেও শেষ পর্যায়ে মাইন কেয়ার চিপায় পড়েছে, শিল্পী মমতাজ। তো বন্ধুরা, আমরা কথা বাড়াবো না, চলে যাবো স্ক্রিনে। বাংলাদেশের আলোচিত সংগীত শিল্পী ও ক্ষমতাসীন দল থেকে নির্বাচিত সংসদ সদস্য মমতাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বিশ্বাসভঙ্গ, প্রতারণা সহ বিভিন্ন অভিযোগে দায়ের করা এক মামলায় এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। সম্প্রতি আদালতে হাজির হতে ব্যর্থ হওয়ায় 15 বছর আগে করা মামলায় এ নিয়ে চতুর্থবার গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো মমতাজের বিরুদ্ধে। জানা যায়, 2008 সালের ডিসেম্বরে ভারতের পশ্চিমবঙ্গের বহরমপুরের একটি অনুষ্ঠানে প্রধান শিল্পী হিসেবে অংশ নেওয়ার কথা ছিল মমতাজের। এজন্য তাকে প্রায় 14 লাখ রুপির বিনিময়ে বায়না করেছিলেন উদ্যোক্তারা। কিন্তু টাকা নেওয়ার পরও অনুষ্ঠানে হাজির না হওয়ায় চরম হেনস্থার মুখে পড়তে হয় অনুষ্ঠানের আয়োজক শক্তিশঙ্কর বাগচিকে। পরে টাকা ফেরত দিতেও অস্বীকার করেন মমতাজ। স্থানীয় থানায় এ বিষয়ে অভিযোগ জানাতে গেলে থানার পক্ষ থেকে তা গ্রহণ করতে অস্বীকৃতি জানানো হয় বলে জানান আয়োজক শক্তিশঙ্কর। থানায় ব্যর্থ হওয়ার পর বহরমপুর আদালতের দ্বারস্থ হন আয়োজক শক্তি। মমতাজের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ, প্রতারণা সহ একাধিক ধারায় মামলা করেন। 2009 সালে এই মামলার বিপরীতে মমতাজের বিরুদ্ধে সমন জারি করে আদালত। পরে সমন কার্যকর না করায় জারি হয় গ্রেপ্তারি পরোয়ানা। এরই মধ্যে নিম্ন আদালত থেকে আগাম জামিন নিয়ে আসেন এই শিল্পী। এরপর নিম্ন আদালতের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন শক্তিশঙ্কর বাগচি। 2010 সালে নিম্ন আদালতের আদেশ খারিজ করে মমতাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রাখেন কলকাতা হাইকোর্ট। তবে মামলায় সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে একে একে 3 বার আগাম জামিন নেন মমতাজ। গত 9 আগস্ট ফের আদালতে হাজিরা দেওয়ার তারিখ ছিল মমতাজের। তবে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে জানানো হয়, এই মুহূর্তে কানাডায় অবস্থান করার কারণে তিনি আদালতে উপস্থিত থাকতে পারবেন না। ফলে হাজির না হওয়ায় ফের তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। অভিযোগকারী শক্তিশঙ্কর বাগচি জানান, মমতাজের সঙ্গে 2008 সালের ফেব্রুয়ারি মাসে তার চুক্তি হয়েছিল। বিনিময়ে মমতাজ 14 লাখ রুপি নিয়েও কনসার্টে অংশ নেননি, যার কারণে আর্থিক ক্ষতি ছাড়াও হেনস্থার মুখে পড়তে হয়েছিল শক্তিশঙ্করকে। শক্তিশঙ্করের অভিযোগ, মমতাজ কলকাতা এসে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠানে অংশ নিলেও তার অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় হয় না। যেহেতু মমতাজ প্রভাবশালী, তাই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও পুলিশ তাকে গ্রেপ্তার করে না। সত্যি বলছি, ওরে এটা কোনো ফেক নিউজ না রে। দেখো মাঝে মাঝে হয়তো টাইটেল একটু এদিক সেদিক থাকে, কিন্তু মাইরি ঘটনা সত্যি। সবিতা বৌদি কিন্তু কলই দিয়েছে আমাকে সকালবেলা। দর্শক, এই মুহূর্তে আমাদের বাংলাদেশের আওয়ামী লীগের খুবই জনপরিচিত একজন এমপি, শিল্পী মমতাজ ওরফে এমপি মমতাজ, ওনার জন্য খুবই খুবই দুঃসংবাদ। ওনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, আর চতুর্থবারের মতন এবার গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এই খবর আসার পরপরই অনেকেই ভাববেন যে শিল্পী মমতাজের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে কি হয়েছে, ওনাকে কি অ্যারেস্ট করা হবে কিনা। অবশ্যই অ্যারেস্ট করা হবে, যেহেতু গ্রেপ্তারি পরোয়ানাটা শতভাগ মানে কি বলে যে আদালতের মাধ্যমে জারি করা হয়েছে। সো এখানে পুলিশের আসলে কিছু করার ক্ষমতা নেই। দর্শক, ঘটনাটা হচ্ছে 15 বছর আগের একটা মামলায় কিন্তু শিল্পী মমতাজ ফেঁসে গেছেন। মামলাটা হচ্ছে 2009 সালে, এই মামলায় আমাদের এমপি মমতাজের বিরুদ্ধে সমন জারি করেছিল আদালত। পরে সমন মানে আর সমনটার বিষয়টা হচ্ছে যে জিজ্ঞাসাবাদ, উনি আদালতে যাবেন, তার জবানবন্দি দিবেন, কোর্টকে ফেস করবেন, তিনি সেইটা না করায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি জারি পরোয়ানা জারি করা হয়েছে চতুর্থবারের মাথায় এসে 4 নম্বর বার। মমতাজ নিম্ন আদালত থেকে জামিন পেলেও আপনার হাইকোর্টে
এখন সেটা হয়তো জামিন করতে হবে বা তিনি কাজ করছেন। ঘটনা হচ্ছে বাংলাদেশের কোনো আদালতে ওনার বিরুদ্ধে মামলা হয় নাই, মামলাটা হয়েছে আমাদের মাইরি সত্যি বলছি কলকাতাতে, পশ্চিমবঙ্গে। এখন পশ্চিমবঙ্গে কি করেছে, খুবই একটা জঘন্য অভিযোগ ওনার বিরুদ্ধে আছে। সেই মামলার যেই মামলাটা আপনার কী বলা যায়, ওনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে টাকা নিয়ে অনুষ্ঠান করতে না আসায় বিশ্বাসভঙ্গ, প্রতারণাসহ একাধিক মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে পশ্চিমবঙ্গের বহরমপুর আদালত। আপনার আদালতের তথ্য অনুযায়ী যে 2009 সালে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর মমতাজ নিম্ন আদালতে গিয়ে জামিনও নিয়েছিলেন, এমনকি শক্তিধর বাগচি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। 2010 সালে নিম্ন আদালতের নির্দেশ খারিজ করে দেওয়া হয়েছিল, তারপরে মমতাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রেখেছিল আপনার কলকাতার হাইকোর্ট। তবে মামলায় সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে তিনবার আগাম জামিন নিয়েছিলেন তৎকালীন সময়। আমরা এটি জানিও না 2010 সাল, আইডন্য তিনি তখন এমপি হয়েছিলেন কি না, আসলে অনেক ঘটনাই ঘটে প্রযুক্তির কল্যাণে হয়তো এখন সামনে আসতেছে। এরপর আপনার বুধবার 9 আগস্ট ফের আদালতে হাজিরা এড়িয়ে যান গায়িকা, মানে এই যে 9 আগস্ট ছিল স্বাভাবিক, এখন নির্বাচনের সময় তিনি এখন ভারত যান নাই মনে হয়, তো এটা হইতে পারে। মাঝে মাঝে আমরা দেখি যে আমাদের এমপি সাহেবরা মানে তিনি ভারতে যান, ঘন ঘন কলকাতা যান, হইতে পারে যে আদালতের ডেট টেট থাকে সেই কারণে যান, পাশাপাশি প্রোগ্রাম টোগ্রামও করেন। এখন যেহেতু তিনি বাংলাদেশের একজন এমপি, বিষয়টা কিন্তু এখন আর আগের মতো এত সোজা নেই। বাংলাদেশ হাই কমিশন বলছে এই মুহূর্তে একটি কনসার্টের কারণে কানাডাতে অবস্থান করছেন আমাদের শিল্পী মমতাজ ওরফে এমপি মমতাজ, তাই আদালতে উপস্থিত থাকতে পারবেন না। এমন অবস্থায় আগাম নোটিশ থাকা সত্ত্বেও আদালতে হাজির না হওয়ায় ফের তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। এখন তিনি আসার পর সেখানে যাবেন হয়তো আবার বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে, যেহেতু তিনি এমপি, বিষয়টা এখন কূটনৈতিক চ্যানেলেই কিন্তু কানেক্ট হবে, তো হয়তো এখান থেকে কোনো না কোনো সিস্টেম করে উনি জামিন নেবেন অথবা সেখানে গিয়া হাজিরা হবেন বা দিবেন। তো যাই হোক, বিষয়গুলো হচ্ছে কি, এই বিষয়গুলো আসলে এই মুহূর্তে খুবই নেগেটিভ, এটা শিল্পী মমতাজের ব্যক্তিগত ক্যারিয়ারের জন্য আমি মনে করি এটা খুবই নেগেটিভ। তবে এই খবর পাওয়ার পর সোশ্যাল মিডিয়াতে আবার খুব যে না দেখো ভারতের আদালত দেখাই দিছে, এখন বাংলাদেশে তো ওনার বিরুদ্ধে এরকম কোথাও কোনো অভিযোগ হয় নাই, আর যে টাকা নিয়ে কনসার্টে যায় নাই, সুতরাং বাংলাদেশে এটা মামলা হওয়ার সুযোগ ছিল না। এখন কলকাতাতে যেহেতু এটা 15 বছর যাবৎ চলাকালীন একটা মামলা, তিনি জামিনও নিছেন বা বিভিন্ন সময় সেইখানে যাচ্ছেন, তো মমতাজের উচিত ছিল এটা ওই পার্টিতে টাকা টোকা দিয়া ক্ষতিপূরণ দিয়া মুখটা বন্ধ করে দেওয়া, যেহেতু তিনি একজন এমপি সাহেব এই মুহূর্তে। এটা শুধু ওনার পার্সোনাল সম্মান যাচ্ছে না, তাদের গণমাধ্যমে লিডিং নিউজ হবে বাংলাদেশের এমপি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, বাংলাদেশের এইটা দেশের নামটা তো কানেক্টেড, যেহেতু তিনি মেম্বার অফ পার্লামেন্ট, বাংলাদেশ পার্লামেন্টেরই তো সদস্য, তাই না? তো যাই হোক, নিশ্চয়ই তিনি তার মতন করে এটা করবেন, যেহেতু তিনি এখন কনসার্টে আছেন, তার কোনো বক্তব্য আসেনি যে বিষয়টাকে কীভাবে ডিল করবেন, সময় বলে দেবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। শিল্পী মমতাজ সম্পর্কে অনেক তথ্য জানতে পেরেছেন, আমার কাছে মনে হচ্ছে শিল্পী মমতাজ রক্ষা পাবে না। যাই হোক বন্ধুরা, শিল্পী মমতাজ সম্পর্কে আপনাদের কি বলার আছে, এই যে শেষ পর্যায়ে আদালতের রায়ে যে তাকে গ্রেপ্তারের পরোয়ানা জারি করেছে, এ সম্পর্কে যদি কিছু বলতে চান অবশ্যই আপনারা মেসেজ করে জানাতে পারেন।